हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल मौसुमी रान्नाघर। फ्रेंड्स, আপনারা জানেন যে সামার বেস্ট ড্রিঙ্কস এর মধ্যে লাচ্ছি হলো অন্যতম। দই দিয়ে তৈরি এক গ্লাস ঠান্ডা লাচ্ছি প্রচন্ড গরমে সারা দিনের ক্লান্তি নিমেষে দূর করে দেয়। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দই লাচ্ছি রেসিপি। আর এটি বানাতে আমাদের যে সকল উপকরণগুলো লাগছে সেগুলি আমি একে একে দেখিয়ে দিচ্ছি। পাশাপাশি নিচে ডেসক্রিপশন বক্সে ইনগ্রিডিয়েন্টসগুলো ইংলিশে দেওয়া আছে। আমি এখানে 1 কাপ মিষ্টি দই নিয়েছি, আইস কিউব পরিমাণ মতো, ফ্রিজে ঠান্ডা জল 1 কাপ, হাফ পাকা কলাকে এভাবে ছোট করে কেটে নিয়েছি ও কুচানো পেস্তা বাদাম পরিমাণ মতো। এবার আমি ব্লেন্ডারে একে একে মিষ্টি দই, পাকা কলা, আইস কিউব ও ঠান্ডা জলটা দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। ফ্রেন্ডস, আপনারা চাইলে এই কাজটি করার জন্য হ্যান্ড উইক্স কিংবা ইলেকট্রিক বিটারও ইউজ করতে পারেন। আমি যেহেতু এখানে মিষ্টি দই ইউজ করেছি সেই জন্য আমি আর সুগারটা অ্যাড করিনি। তবে আপনারা যদি বেশি মিষ্টি লাইক করেন সেক্ষেত্রে একটু সুগার অ্যাড করতে পারেন। ফ্রেন্ডস, আপনারা চাইলে মিষ্টি দইয়ের পরিবর্তে ইয়োগার্টও ইউজ করতে পারেন, তবে সেক্ষেত্রে সুগারটা অবশ্যই অ্যাড করতে হবে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত। ফ্রেন্ডস, আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতে তৈরি করেন তাহলে আমার বিশ্বাস আপনারাও পারফেক্ট দই লাচ্ছি তৈরি করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এটাকে সার্ভিং গ্লাসে ঢেলে নিব। এবার আমি লাচ্ছিটাকে গ্লাসে ঢেলে নিচ্ছি। ফ্রেন্ডস, আপনারা যদি ড্রিঙ্কসটা আরও বেশি ঠান্ডা পছন্দ করেন সেক্ষেত্রে একটু আইস কিউব অ্যাড করতে পারেন, কিন্তু এটা অপশনাল, কেন অনেকে খুব বেশি ঠান্ডা ড্রিঙ্কস পছন্দ করেন না। এখন আমি কুচানো পেস্তা বাদামটা দিয়ে গার্নিশিং করে নিচ্ছি। এতে করে দই লাচ্ছিটা দেখতে খুবই সুন্দর লাগবে ও পেস্তা বাদামটা যখন মুখে পড়বে তখন এটা খেতেও অনেক টেস্টি লাগবে। আপনারা চাইলে পেস্তা বাদামটা স্কিপ করতে পারেন, কেননা এটাও অপশনাল। ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন দই লাচ্ছিটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেলে ইয়ামি দই লাচ্ছি। ফ্রেন্ডস, আপনারা এটি বাড়িতে প্লিজ ট্রাই করবেন। আর আমার রেসিপিটি যদি আপনারা লাইক করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আগামীতে আমার নতুন কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। সবাই ভালো থাকুন আর আমার চ্যানেলের সাথেই থাকুন। বাই বাই।